আজ আমরা আলোচনা করব বেলজিয়ামকে নিয়ে। বেলজিয়াম উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ। এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। এটি ইউরোপের ক্ষুদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। এটি ইউরোপের সর্বাধিক নগরায়িত দেশ। এখানকার 97% লোক শহরে বাস করে। নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গের সাথে মিল বেলজিয়াম নিচু দেশগুলো গঠন করেছে। দেশটির নাম বেলগায়ের নামের একটি কেন্টীয় জাতির নাম থেকে এসেছে। এই জাতিটি এখানকার আদি ভাষার জন্য বেলজিয়ানরা যুদ্ধ বিগ্রহ পর্যন্ত লিপ্ত হয়েছে। প্রধান ভাষা দুটি যথা ফ্লেমিশ এবং ফরাসি। তৃতীয় প্রচলিত ভাষা জার্মান। কেবল ব্রুসেল শহরে ফ্লেমিশ এবং ফরাসি উভয় ভাষাই সরকারিভাবে ব্যবহৃত হয়। ফ্ল্যান্ডার্স এলাকায় অভিমিশ্রভাবে ফ্লেমিশ ভাষা প্রচলিত। ফরাসি ভাষা 33% লোকের মাতৃভাষা এবং ফরাসি ভাষীরা মূলত দেশের দক্ষিণাংশে ওয়ালুন অঞ্চলে বাস করে। বেলজিয়ামের রাজনীতি একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সাংবিধানিক রাজতন্ত্র কাঠামো সংযুক্ত হয়। রাজা বা রানী হলেন রাষ্ট্রের প্রধান। সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং আইনসভা উভয়ের উপর ন্যস্ত। বেলজিয়ামকে 3টি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়। উত্তর পশ্চিমের উপকূলীয় সমভূমি, মধ্যভাগে মালভূমি এবং দক্ষিণ পূর্বের আন্ডেন পর্বতমালা। বেলজিয়াম জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে 1904 সাল থেকে বেলজিয়াম জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করছে। সমর্থকদের কাছে এর দলটি রেড ডেভিলস ডাক নামে পরিচিত। বেলজিয়াম ফুটবলের পরিচালনা পরিষদ রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক বেলজিয়াম দল পরিচালিত ও নিয়ন্ত্রিত। ব্রাসেলসে অবস্থিত কিং বোধিয়ান স্টেডিয়াম দলের নিজস্ব স্টেডিয়াম ও অনুশীলন মাঠ হিসেবে ব্যবহার করা হয়। 1 মে 1904 থেকে অনুষ্ঠিত ইভেন্স কাপ ট্রফি প্রতিযোগিতার মাধ্যমে বেলজিয়ামের আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম খেলায় অংশগ্রহণ নেয়। ঘটনাবহুল খেলা ফ্রান্সের সাথে খেলাটি 3-3 গোলে ড্র হয়। এই খেলাটি উভয় দলের জন্য প্রথম ছিল। বেলজিয়ামের আকোলো স্টেট ডেভিয়ে ডিও মাঠে অনুষ্ঠিত হয় খেলায় প্রায় 1500 দর্শকের সমাগম হয়েছে। হাত উত্তোলনের মাধ্যমে ট্রফিটির প্রতীকী পুরস্কার প্রদান করা। আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের প্রধান সফলতা হচ্ছে ধারাবাহিকভাবে 6 বার ফিফা বিশ্বকাপে বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্ব অংশগ্রহণ করে। 1983 থেকে 2002 সালের মধ্যে তারা এর সাফল্য পায়। তার ভিতরে 1986 সালে ফিফা বিশ্বকাপ সেরা সাফল্য হিসেবে চতুর্থ স্থান অধিকার। এছাড়াও একবার 1980 সালে ইউরোপীয় রানার্স আপ হয়েছিল দল। স্বাগতিক দল হিসেবে 1920 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক বেলজিয়াম দলের স্বর্ণ পদক লাভ। অন্যান্য উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে রয়েছে পূর্বতন 4 শিরোপাধারী দলের বিপক্ষে জয়লাভ করা। 1954 সালে পশ্চিম জার্মানিকে 2-0 গোলে, 1963 সালে ব্রাজিলকে 5-1 গোলে, আর্জেন্টিনাকে 1-0 গোলে এবং ফ্রান্সকে 2002 সালে পরাজিত করে দল।